সারা দেশে কেন্দ্রীয় সরকার 18-র বেশি বয়সীদের বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের যুবা শ্রোতাদের এই টিকা নেওয়ার এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার অনুরোধ জানাচ্ছি। শ্রোতাদের প্রতি অনুরোধ, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না, মাস্ক ব্যবহার করুন, 2 গজ শারীরিক দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন এবং অবশ্যই টিকা গ্রহণ করুন। কোভিড সম্বন্ধে তথ্যের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর 011-239-78046 এবং 1075, রাজ্যের হেল্পলাইন নম্বর 112-0381-232-5879 এবং 8794-534-501। এবারে সংবাদ। রাজ্যের 13টি শহরে করোনা কার্ফু 17ই জুলাই ভোর 5টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রাজস্ব দপ্তর থেকে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কার্ফু আজ বেলা 12টা থেকে শুরু হয়ে রবিবার সারাদিন এবং সোমবার ভোর 5টা পর্যন্ত বলবৎ থাকবে। সোমবার দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দিবাকালীন কার্ফু, তারপর সারা রাজ্যে সন্ধ্যা 6টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত রাত্রিকালীন করোনা কার্ফু বলবৎ করা হয়েছে। এই শহর ও এলাকাগুলো হল আগরতলা পুর নিগম, রানীরবাজার, উদয়পুর, কৈলাসহর, ধর্মনগর, খোয়াই, বিলোনিয়া, কুমারঘাট ও তেলিয়ামুড়া পুর পরিষদ এবং জিরানিয়া, সোনামুড়া, অমরপুর ও সাবরুম নগর পঞ্চায়েত। এদিকে গতকাল সন্ধ্যায় মহাকরণে রাজস্ব সচিব তনুশ্রী দেববর্মা জানান, করোনা বিধি ও করোনা কার্ফু মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে গতকাল রাতে এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য অধিকর্তা ডা শুভাশিষ দেববর্মা, স্টেট সার্ভেলেন্স অফিসার ডা দীপ দেবনা প্রমুখ জানান, রাজ্যের সব জেলায় করোনা ভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, যা দ্রুত ছড়ায় এবং ফুসফুসে দ্রুত সংক্রমণ ঘটায়। ভ্যাকসিনের কার্যকারিতাও অনেক কমিয়ে দেয় এই ভ্যারিয়েন্ট। চিকিৎসকগণও যথাযথভাবে কোভিড বিধি মেনে চলার উপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সারা দেশে অক্সিজেন উৎপাদন বৃদ্ধি এবং প্রাপ্যতা বিষয়ে পর্যালোচনা করেন। সভায় আধিকারিকরা প্রধানমন্ত্রীকে সারা দেশে পিএসএ অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। উল্লেখ্য, সারা দেশে 1500-এরও বেশি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই প্ল্যান্টগুলো দ্রুত চালু করতে এবং রাজ্য সরকারের সাথে নিবিড় সংযোগ রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন। শ্রী মোদী প্রতিটি জেলায় প্রশিক্ষিত কর্মী রাখার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন। সারা দেশে এ পর্যন্ত 36,89,00,000 বেশি কোভিড টিকাকরণ হয়েছে। গত 24 ঘণ্টায় 40,23,000-এর বেশি টিকাকরণ হয়েছে। দেশে কোভিড 19-এর চিকিৎসাধীন রোগীর সংখ্যা বর্তমানে 4,58,727। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় 43,393 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। জাতীয় ক্ষেত্রে সুস্থতার হার 97.19%। গত 24 ঘণ্টায় সারা দেশে 44,000-এরও বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন, মারা গেছেন 911 জন। দেশে এ পর্যন্ত 42,70,00,000 বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা বাড়ল। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গতকাল 8,022 জনের নমুনা পরীক্ষা করা হয়, তাদের মধ্যে 531 জনের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত হলেন 69,550 জন, সুস্থ হয়েছেন 65,032 জন। বর্তমানে সক্রিয় বা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 3,743 জন। গতকাল 3 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে রাজ্যে মোট 709 জনের মৃত্যু হল। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শনে যান। পরে তিনি সামাজিক মাধ্যমে জানান, কোভিড পরিস্থিতির মধ্যে অন্য সবকিছুর সাথে সিপাহীজলা চিড়িয়াখানাও বন্ধ। তবে বন দপ্তর চিড়িয়াখানার পশু পাখিদের সুরক্ষিত রাখতে এবং সমগ্র এলাকাটিকে পরিচ্ছন্ন রাখতে সন্তোষজনক কাজ করছে। তিনি বলেন, মানুষের সাথে সাথে প্রকৃতির ও জীবজন্তুদের খেয়াল রাখাও আমাদের কর্তব্য। মুখ্যমন্ত্রী গতকাল উদয়পুরে ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কার্যকমিটির বৈঠকেও অংশ নেন। বেশ কিছুদিন বন্ধ থাকার পর গতকাল থেকে আগরতলা ধর্মনগর এবং ধর্মনগর আগরতলা ডেমু ট্রেন পরিষেবা শুরু হয়েছে। সাময়িক ব্যবস্থা হিসেবে এনএফ রেলওয়ে এই ব্যবস্থা নিয়েছে। এখন থেকে প্রতিদিন ট্রেনটি সকাল 6:30 ধর্মনগরের উদ্দেশ্যে আগরতলা থেকে ছাড়বে। ধর্মনগর পৌঁছবে সকাল 10:15। ট্রেনটি ধর্মনগর থেকে ছাড়বে 10:45 এবং আগরতলায় পৌঁছবে বেলা 1:55। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আগরতলা, শিলং, ঔরঙ্গাবাদ ও নাসিকে জুনিয়র অ্যাসোসিয়েট পদে পরীক্ষা পিছিয়ে দিয়েছে। আজ থেকে 13 জুলাই পর্যন্ত অনলাইনে এই পরীক্ষা গ্রহণের কথা ছিল। পরীক্ষার পরিবর্তিত সূচি যথাসময়ে ইমেইল বা SMS এর মাধ্যমে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে SBI জানিয়েছে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনায় বন দপ্তরের উদ্যোগে কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের ছন্তল পঞ্চায়েতের 25টি পরিবারকে ফল ও অর্থকরী ফসল চাষে সহায়তা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে এক অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারগুলোর হাতে ফল ও অর্থকরী ফসলের গাছের চারা তুলে দেওয়া হয়। গাছের চারা বিতরণের সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সহসভাধিপতি শ্যামল দাস। সুবিধাভোগী পরিবারগুলোকে আগর, কলমরিচ, জলপাই, সজনা, কাঁঠাল ও লবঙ্গের চারা দেওয়া হয়েছে। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগরতলা পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রির কাছাকাছি। রাজ্যের বিভিন্ন জায়গায়
বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4°C। গতকাল সকাল 8:30 থেকে আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 3.2 মিলিমিটার।